সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌমিক হোসেনের নির্দেশে বড়ুয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ঈদ উপলক্ষে গরিব দুস্থ পরিবারের হাতে ইফতার সামগ্রী ও প্রায় 1500 বস্ত্র বিতরণ করেন বর্দ্রা ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম। এই ত্রাণ সামগ্রী পেয়ে খুশি দুস্থ মানুষেরা। দেখুন, আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌমিক হোসেনের নির্দেশে আজ বড়ুয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রায় 1500 মানুষকে বস্ত্র বিতরণ। এই কাজ আমরা দীর্ঘ সময় লকডাউন পিরিয়ড থেকে চলছে, আমাদের আগামী দিনেও আমরা এই কাজ করব এবং আজকে আমরা এখানে কিছু মানুষকে ডেকেছিলাম, তাদেরকে আমরা বস্ত্র, লুঙ্গি, শাড়ি এবং লাচা সামাই তাদের হাতে আমরা তুলে দিলাম এবং আরও যে সমস্ত অঞ্চল ভিত্তিতে আমরা আমাদের নেতৃত্বের মাধ্যম দিয়ে আমরা প্রতিটি অঞ্চলে অঞ্চলে নেতৃত্বের মাধ্যম দিয়ে এই শাড়ি, সামাই এবং লুঙ্গি আমরা আরও পাঠিয়ে দেবো। প্রায় 1500 মানুষকে আমরা আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা আজকে বস্ত্র বিতরণ করব।